আচ্ছা, তোমাদের চ্যাপ্টার 5 শেষ হয়ে গেছিল, তো আমি আজকে চ্যাপ্টার 6 শুরু করছি। তোমরা নিচু ক্লাসে সূক্ষ্মকোণ, স্থূলকোণ এগুলো জানো? সূক্ষ্মকোণ আমরা কাকে বলি? না, যে কোণটার মান 90 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ 1 ডিগ্রি থেকে 59, 1 থেকে 59 ডিগ্রি পর্যন্ত কোণকে আমরা বলি হচ্ছে সূক্ষ্মকোণ, তাই তো? এইবার সরি 89 ডিগ্রি পর্যন্ত কোণকে আমরা বলি হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এই কোণের থেকে বড় যখন হয় তখন তাকে আমরা বলি হচ্ছে সমকোণ। যে কোণের মান 90 ডিগ্রি তাকে আমরা বলি হচ্ছে সমকোণ। এবার যে কোণগুলোর মান সমকোণের থেকে বড় কিন্তু 2 সমকোণ অর্থাৎ 180 ডিগ্রির থেকে ছোট তাকে আমরা বলি হচ্ছে স্থূলকোণ, তাই তো? তার মানে স্থূলকোণের মান কত থেকে শুরু? 91 ডিগ্রি থেকে 179 ডিগ্রি পর্যন্ত হচ্ছে স্থূলকোণ। 180 ডিগ্রি হয়ে গেলে তাকে আমরা বলি হচ্ছে 2 সমকোণ বা সরল কোণ। তার মানে এক সরল কোণ সমান হচ্ছে 2 সমকোণ, তাই তো? কেন, এটা হচ্ছে 180 ডিগ্রি, আর তার মানে হচ্ছে 2 × 90 ডিগ্রি। এই পর্যন্ত বুঝতে পারলে? এবার তোমাদের যেটা আছে সেটা হচ্ছে পূরক কোণ। পূরক কোণ মানে কি? দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ যেমন ধরো 40 + 50 = 90, 1 ডিগ্রি + 89 ডিগ্রি ইকুয়াল টু 90, 60 ডিগ্রি + 30 ডিগ্রি ইকুয়াল টু 90, এরকমভাবে দুটো কোণের যোগফল যদি আমরা 90 ডিগ্রি দেখাতে পারি, তাহলে তবে সেই কোণ দুটোকে পরস্পরের পূরক কোণ বলে। আমরা কিন্তু কখনোই বলতে পারি না 50 ডিগ্রি পূরক কোণ, না, 40 ডিগ্রি 50 ডিগ্রির পূরক কোণ, অর্থাৎ এই দুটোর যোগফল 90 ডিগ্রি, ঠিক আছে? অর্থাৎ আমাদের কিন্তু এক্ষেত্রে পরস্পর কথাটা উল্লেখ করতেই হবে। 60 এবং 30 ডিগ্রি পরস্পরের পূরক কোণ, অর্থাৎ একটার সঙ্গে আর একটা যোগ করলে 90 ডিগ্রি হয়, ঠিক আছে? ঠিক একইভাবে দুটো কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয় তাকে আমরা বলি হচ্ছে সম্পূরক কোণ। তার মানে সম্পূরক কোণ মানে কি? সম্পূরক কোণ মানে হচ্ছে এই যে ধরো দুটো কোণ, ধরো 1 ডিগ্রি আর 179 ডিগ্রি যোগ করলে 180 হয়, ঠিক আছে? 60 ডিগ্রি আর 120 ডিগ্রি যোগ করলে 180 হয়। ঠিক এরকমভাবেই আমরা দুটো কোণের যোগফল যদি 100 আমরা যদি দেখাতে পারি 180 ডিগ্রি, তাদেরকে আমরা পরস্পরের সম্পূরক কোণ বলি, ঠিক আছে? এবারে যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ কি? XY ও YZ একটি অপরটির সন্নিহিত কোণ বলা হয়, অর্থাৎ একই শীর্ষবিন্দু এবং একই সাধারণ বাহুর দুপাশে অবস্থিত কোণ দুটিকে একটির অপরটির সন্নিহিত কোণ বলে। মানে এই যে দেখো, শীর্ষবিন্দুটা নির্দিষ্ট, এই বাহুটার এপাশে আর এপাশে দুটো কোণ আছে তাকে আমরা বলবো হচ্ছে সন্নিহিত কোণ, কিন্তু দেখো এখানে শীর্ষবিন্দু আলাদা, ঠিক আছে? তাহলে 1 এবং 4 নম্বর ছবিতে একই শীর্ষবিন্দু কোণ দুটি বাহুর একই পাশে অবস্থিত, ঠিক আছে? তাহলে একে আমরা বলতে পারি সন্নিহিত কোণ। কিন্তু এইখানে এই এ কোণটা আর এই বি কোণটা, দেখো সন্নিহিত কোণ হবে, বি কোণের মধ্যে কিন্তু এ কোণ রয়েছে, তাহলে এটাকে কিন্তু আমরা সন্নিহিত কোণ বলতে পারবো না। অর্থাৎ ছবিটা যদি এরকম হয়, এই বাহুটার এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ, এই দুটোকে আমরা সন্নিহিত কোণ বলতে পারি। এই ছবিটার এই পাশে একটা কোণ, এই পাশে একটা কোণ, এটাকে আমরা সন্নিহিত কোণ বলতে পারি। কিন্তু আমি যদি বলি এই পুরো কোণটা আর এই অর্ধেক কোণটা সন্নিহিত কোণ, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে বোঝা গেল সন্নিহিত কোণ। তাহলে যে কোনো ক্ষেত্রে সন্নিহিত কোণ হতে গেলে তাদেরকে কি হতে হবে? একটা নির্দিষ্ট শীর্ষবিন্দু থাকতে হবে আর একটা আর বাহুটার দুপাশে কোণ দুটো থাকতে হবে। আশা করি বুঝতে পারলে। তাহলে তোমাদের আজকে বাড়ির কাজ থাকবে হচ্ছে এইখানকার এই চ্যাপ্টারটা তোমরা ভালো করে পড়বে, পড়ে শুধুমাত্র আজকে এই যে নিজে করিতে এইটা, এই নিজে করি এইটা যে পরস্পর কোন জোড়াগুলো পরস্পর পূরক আর কোনগুলো সম্পূরক আমরা খুঁজব, ঠিক আছে? এইটা তোমরা করবে, শুধু এইটুকুই তোমাদের কাজ। আর এর সাথে তোমাদের কাজ থাকবে হচ্ছে এই যে
পেজ নাম্বার 70-তে এই যে ওপরে যে রয়েছে যে নিচের দেওয়া কোণগুলি সন্নিহিত কোণগুলি আঁকি এবং দেখি কোন কোন ক্ষেত্রে সন্নিহিত কোণ দ্বয় বহিঃস্থ বাহুগুলি একই সরল রেখায় আছে। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমাদের কাজ থাকবে। যেমন এখানে কি বলেছে, না ওটা না, এইটা তোমাদের কাজ থাকবে, এই যে 6.2। ঠিক আছে, কোন কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলির সমষ্টি 2 সমকোণ, এইটা হচ্ছে তোমরা করবে, এই দুটো হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, বাকি পরেরগুলো আমি পরে করাবো।